টেনশান তো বাড়বেই, প্রধানমন্ত্রী আসছেন, গৃহমন্ত্রী আসছেন, টেনশান তো বেড়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির টেনশান বেড়ে যাচ্ছে। টেনশন বাড়ছে মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই টেনশনে আছেন মুখ্যমন্ত্রী। এই কটাক্ষের সঙ্গেও মুখ্যমন্ত্রীর মালদার সভার মন্তব্যকেও আক্রমণের সুরে বিঁধছেন বিজেপি প্রার্থী। তার দাবি, চোর ডাকাত গুন্ডাকে রাস্তায় নামালে তার পরিণাম ভুগতে হবে, দাদাগিরি গুন্ডাগিরি করলে চলবে না, শাহজাহানকে ধরতে গেলে মহিলা দিয়ে আটকাবেন, চোরেদের ধরতে গেলে মহিলাদের এগিয়ে দেবেন, 500 টাকা নিয়ে মহিলাদের কিনে নিয়েছেন, তার মুখে সন্দেশখালীর বহু চর্চিত পিঠে খাওয়ার প্রসঙ্গ। এদিকে মালদার সভায় ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়। আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন? চোর ডাকাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে, দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না, শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন, অমুকের চোরের বাড়ি গেলে, ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের আটকাবেন, মহিলাদেরকে আপনি 500 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছেন নাকি? যা ইচ্ছা করুন, তাদেরকে পিঠা বানাবেন, আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে, তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি, এই করে বাংলায় রাজনীতি চলবে। দিলীপের যেভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে, সেভাবে আক্রমণের সুর রাজ্যের অন্য বিরোধী দলের গলায়। বাংলায় নারী নিগ্রহের ছোট্ট ঘটনা আর প্রয়োজন পড়লে নারীদের সামনে ঢাল করে অপরাধ ঢাকার এই প্রচেষ্টা আর কতদিন? লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মহিলা ভোট কেনার এই রাজনীতির বিরুদ্ধে সরব ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।